সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজ আমি কোনো গানের স্বরলিপি নিয়ে আসিনি, আজ আমি আলোচনা করব 10টি ঠাট নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন কোন গান কোন রাগের উপরে যাবে। তোমরা যদি এই 10টি ঠাট চিনে নিতে পারো তাহলে নিজেরাই বুঝতে পারবে কোনটি কোন রাগের উপর ভিত্তি করে হচ্ছে কোন গান। তাহলে বন্ধুরা, আজ আমরা 10টি ঠাট সম্পর্কে আলোচনা করব, তোমরা খুব সহজে এটা উঠে নিতে পারবে। দেখো, আমি 10টি ঠাট তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, কোনটাতে কি ইউজ করতে হবে, কোন স্বরগুলো ব্যবহার করা হবে। 10টি ঠাট, আমরা আগে 10টি ঠাটের নাম একবার বলে নিই। এক নাম্বার হচ্ছে বিলাবল, কাফি, ভৈরব, ভৈরবী, এরপর আছে আশাবরী, খামবাজ, কল্যাণ, পুরবী, মারবা আর তরি। এই হচ্ছে 10টি ঠাট। এখন কোন ঠাটে কোন স্বরগুলো ব্যবহার করা হবে এগুলো তোমরা যদি লিখে নাও, সেইভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে কোন গানটি কোন রাগের উপর ভিত্তি করে হচ্ছে তোমরা নিজেরাই বের করতে পারবে। আর 10টি ঠাট আমি পাশাপাশি লিখে দিচ্ছি, কোন রাগে কোন স্বরগুলো কোমল হবে, কোনগুলো শুদ্ধ হবে, তোমরা এভাবে মনে রাখার চেষ্টা করো। দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, এক নম্বরে আছে রাগ বিলাবল। বিলাবলে সব শুদ্ধ স্বর লাগছে। দেখো, রাগ বিলাবল, বিলাবলে আমরা সব শুদ্ধ স্বর ব্যবহার করব, কোনো কোমল স্বর বা কোনো যে আমাদের একটা করি মা আছে সেটাও লাগছে না, সব শুদ্ধ স্বর। দেখো, সা রে গা মা পা ধা নি সা, সব শুদ্ধ স্বর ইউজ করে আমি একটু হারমোনিয়ামে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো, সা রে গা মা পা ধা নি সা, সব শুদ্ধ স্বর লাগছে, কোনো কোমল স্বর লাগছে না বিলাবলে। তাহলে এটা তো তোমরা সহজেই মনে রাখতে পারবে যে বিলাবলে আমরা কোনো কোমল স্বর লাগছে না, সব শুদ্ধ স্বর লাগছে। এই গেল এক নম্বর। এরপর আসছে কাফি। দেখো বন্ধুরা, কাফিতে লাগছে 2টি কোমল স্বর, আমি একটু দেখাচ্ছি কাছ থেকে। দেখো, কাফিতে লাগছে আমাদের 2টি কোমল স্বর, কোমল স্বর গা আর লাগছে কোমল স্বর নি। দেখো, কাফি, কাফিতে লাগছে কোমল স্বর গা আর লাগছে কোমল স্বর নি। তাহলে আমরা স্বরলিপিতে দেখো দেখে নিই, সা রে গা মা পা ধা নি সা। তাহলে চলো এবার হারমোনিয়ামে দেখে নিই কাফিটা কীভাবে বাজাবো আমরা। সা শুদ্ধ স্বর সা, তাহলে রে এখানে লাগছে গা আর নি কোমল, তাহলে গা মা পা ধা নি সা, এটা হলো কাফির সারগাম। এরপর ভৈরব, রাগ ভৈরবে আমরা কি ব্যবহার করব দেখো। রাগ ভৈরবে রে আর দা, রাগ ভৈরব রে আর দা কোমল আর সব শুদ্ধ স্বর, সা রে গা মা পা ধা নি সা। আমি আন্ডারলাইন করে রেখেছি, দেখো রে ধা এখানে আমরা কোমল ব্যবহার করব। তাহলে চলো এবার হারমোনিয়ামে দেখে নিই রে আর ধা কোমল ইউজ করে। দেখো, সা রে রে কোমল, গা মা পা ধা ধা কোমল নি সা। সাধারণত সকালে রেয়াজ করার সময় আমরা এই ভৈরব যে সারগাম এটা ইউজ করে রেয়াজ করে থাকি সকালে, সা রে গা মা পা ধা নি সা। এই গেল 3 নম্বর। এরপর আসবে ভৈরবী। ভৈরবীতে দেখো, তাহলে কাফিতে লাগছে 2টি গা আর নি, ভৈরব একটা হলো ভৈরব, ভৈরবে লাগছে রে আর ধা। এরপর দেখো আসছে ভৈরবী, ভৈরবীতে লাগছে রে গা ধা নি, 4টি কোমল স্বর লাগছে রে গা ধা নি। এখানে দেখো, কাফিতে লেগেছিল গা আর নি, এখানে গা নি আছে, ভৈরবে লেগেছিল রে আর ধা
এখানে রে আর ধাও লাগছে, তার মানে কাফি আর ভৈরব এই দুইটা মিলে আমরা ভৈরবীতে পাচ্ছি। কাফিতে লাগছে গা নি আর ভৈরবে লাগছে রে ধা। এই চারটা কোমল স্বর, এইটা কাফি আর ভৈরবের কোমল স্বর মিলে হচ্ছে ভৈরবী, রে গা ধা নি। তাহলে এটা মনে রাখলে তোমরা কাফিতে গা নি, ভৈরবে রে আর ধা, এই গা নি আর রে ধা একসাথে করলেই হবে ভৈরবীর কোমল স্বর, রে গা ধা নি। তাহলে চলো এবার একবার নোটেশনটি দেখে নিই। দেখো সা রে গা কোমল, দেখো রে কোমল, গা কোমল, মা পা, ধা কোমল, নি কোমল, সা কোমল। তাহলে এই গেল ভৈরবীর চারটা কোমল স্বর লাগছে, রে গা ধা নি। তাহলে গেল ভৈরবী। এবার আমরা নেক্সট চলে যাব। এরপর পাঁচ নম্বরে দেখো আমরা পাচ্ছি আশা বরি। আশা বরিতে কী কী লাগছে দেখো, আশা বরিতে লাগছে গা ধা আর লাগছে নি। আমরা ভৈরবীতে পেয়েছিলাম রে গা ধা নি, রে গা ধা নি। আশা বরিতে দেখো শুধু রেটা নাই, গা ধা নি এই তিনটা আছে। তাহলে তোমরা মনে রাখতে পারবে যদি ভৈরবীটা কাফি আর ভৈরব মিলে হচ্ছে ভৈরবী, আর ভৈরবী থেকে রেটা বাদ দিলে, কোমল রেটা বাদ দিলে যে কয়টা থাকছে, কোমল গা, কোমল ধা, কোমল নি, এই তিনটা মিলে হচ্ছে আশাবরী। তাহলে আশাবরীর নোটেশন এবার আমরা দেখে নিই। দেখো বন্ধুরা আশাবরীর নোটেশন, সা রে গা কোমল, মা পা, ধা নি, ধা নি কোমল, সা। ভৈরবীতে আমরা চারটা কোমল স্বর পেয়েছিলাম, রে গা ধা নি। আশাবরীতে এসে পাচ্ছি শুধু গা ধা নি, রেটা বাদ যাচ্ছে। এরপর আসছে দেখো খামবাজ। খামবাজ মনে রাখা অনেকটা ইজি। দেখো খামবাজে একটি মাত্র কোমল স্বর লাগছে, কোমল স্বর নি। দেখো কোমল স্বর নি, খামবাজে লাগছে কোমল স্বর নি। তাহলে নোটেশনটি দেখে নি। দেখো সা রে গা মা পা ধা, এই কোমল স্বর নি লাগছে, তারপর সা। এই গেল খামবাজের নোটেশন। এরপর আছে সাত নম্বরে আছে কল্যাণ। কল্যাণও তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। দেখো এখানে কোনো কোমল স্বর লাগছে না, একটি তীব্র স্বর লাগছে করিমা, তীব্র স্বর লাগছে করিমা। তাহলে আমরা আবার প্রথম থেকে একটু রিভিশন করে আসি। দেখো আমরা প্রথমে পেয়েছিলাম যেটা, দেখো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি পিস থেকে আরেকবার বলে আসছি। দেখো প্রথমে পেয়েছিলাম বিলাবল, বিলাবলে সব শুদ্ধ স্বর লাগছে। তারপর পেয়েছিলাম কাফি, কাফিতে দুইটি কোমল স্বর লাগছে, কাফিতে লাগছে দুইটি কোমল স্বর, কোমল স্বর গা আর কোমল স্বর নি। তারপরে আমরা পেয়েছিলাম ভৈরব, ভৈরবেও আমরা দুইটি কোমল স্বর পেয়েছি, রে পেয়েছিলাম আর পেয়েছিলাম কোমল স্বর ধা। এই গেল বিলাবল, কাফি, ভৈরব। এরপর ভৈরবী, ভৈরবীতে এসে আমরা চারটি কোমল স্বর পেয়েছি, যেটা আমরা পিছে পেয়েছিলাম কাফিতে আর ভৈরবে। কাফিতে গা নি আর ভৈরবে রে দা। কাফি আর ভৈরব প্লাস করলে, কোমল স্বরগুলো প্লাস করলে, মানে একসাথে করলে যে চারটা হয়, সেই চারটাই আমরা ভৈরবীতে পেয়েছিলাম, রে গা ধা নি। এরপর পেয়েছিলাম আশাবরি, আশাবরিতে ভৈরবী থেকে, ভৈরবীতে যে যে চারটি স্বর পেলাম কোমল, রে গা ধা নি, এখান থেকে আমরা রেটা কেটে দিব, রেটা বাদ দিব, দিলে শুধু থাকবে তিনটা, গা ধা নি, এই তিনটা থাকবে আশাবরিতে কোমল স্বর। এরপর আসবে খামবাজ, খামবাজে শুধুমাত্র একটি কোমল স্বর, কোমল স্বর নি। এরপর আমরা আসলাম কল্যাণে, কল্যাণে শুধুমাত্র একটা করি মা আছে, কোনো কোমল স্বর লাগছে না, সব শুদ্ধ স্বর। তাহলে নোটেশনটি একবার দেখে নি চলো। দেখো বন্ধুরা কল্যাণের নোটেশন, সা রে গা করি মা, করি মা লাগছে, সা রে গা মা পা ধা নি সা, সব শুদ্ধ স্বর লাগছে, শুধু করি মা লাগছে কল্যাণে, সা রে গা মা পা ধা নি সা। এরপর আসবে পূরবী, পূরবীতে দেখো আমরা পাচ্ছি তিনটা কোমল স্বর,
পূরবীতে লাগছে রে, দেখো রে ধা আর লাগছে, সরি দুইটা কোমল স্বর লাগছে রে আর ধা, আর তার সাথে লাগছে একটি করি মা, তীব্র স্বর লাগছে করি মা। তাহলে পূরবীতে আমরা কি পেলাম, দুইটি কোমল স্বর তার সাথে পেলাম একটি তীব্র স্বর, রে ধা কোমল স্বর তার সাথে তীব্র স্বর পেলাম মা। তাহলে পূরবী নোটেশনটি আরেকবার দেখে নিই, চলো দেখো পূরবীতে পেলাম তাহলে রে কোমল ধা কোমল তার সাথে তীব্র মা লাগছে, সা রে গা মা, দেখো মা করি মা, পা কোমল ধা নি সা, রে পেলাম কোমল ধা পেলাম কোমল মা পেলাম কোমল। এরপর আসবে মার মা, মার মা দেখো তোমরা খুব সহজে মনে রাখতে পারবে কিভাবে, আমরা পূরবী মার মার আগে ছিল পূরবীতে দুইটি কোমল স্বর একটি তীব্র স্বর, আর মার মাতে এসে পেলাম, মার বাতে এসে পেলাম দেখো একটি কোমল স্বর একটি তীব্র স্বর। আমরা পূরবীতে পেয়েছিলাম দুইটি কোমল স্বর রে ধা তীব্র স্বর মা, আর মার বাতে এসে পেলাম এই রেটা পেলাম আর কোমল সরি তীব্র স্বর মাটা পেলাম, মাঝে যে কোমল স্বর ধাটা ছিল এটা বাদ গেল। তাহলে পূরবী থেকে আমরা যদি কোমল স্বর ধা বাদ দিয়ে দিই, কোমল স্বর ধাটা বাদ দিয়ে দিই, তাহলে মার বাতে এসে আমরা পাব রে আর তীব্র স্বর মা, কোমল রে তীব্র মা, এই গেল তাহলে মার বা। মার বা পেলাম তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবে পূরবী থেকে আমরা ধাটা বাদ দেব, দিলে রে আর মা করি মা, এটাই হলো মার বা। তাহলে মার বার নোটেশনটি দেখো, সা কোমল রে গা তীব্র মা পা ধা নি সা, সা রে কোমল গা করি মা তীব্র স্বর পা ধা নি সা, তাহলে এই গেল মার বা। তাহলে তোমরা দেখলে আশা করি খামবাজে একটি কোমল স্বর, কল্যাণে শুধু একটি তীব্র স্বর, পূরবীতে পেলাম দুইটি তীব্র স্বর একটি করি তীব্র স্বর একটি তীব্র স্বর দুইটি কোমল স্বর রে ধা আর তীব্র স্বর মা, আর মার বাদ এসে পেলাম পূরবী থেকে শুধু ধাটা বাদ দিলাম, দিলে রে আর মা, এই গেল মার বা, রে আর করি তীব্র স্বর মা। এরপর আর একটি একটি বাকি আছে, দেখো ঠাট একটি বাকি আছে তরি, তরিতে আমরা পাচ্ছি দেখো কোমল স্বর পাচ্ছি তিনটি আর তীব্র স্বর পাচ্ছি একটি, কোমল স্বর পাচ্ছি রে গা ধা, শুধু নিটা নাই, আমাদের যে চারটি কোমল স্বর রে গা ধা নি, এখান থেকে দেখো তরিতে নিটা থাকবে না, শুধু রে গা ধা আর তীব্র স্বর মা থাকবে, রে গা ধা কোমল স্বর আর তীব্র স্বর থাকছে মা। তাহলে নোটেশনটি দেখো কেমন হবে, সা কোমল স্বর রে কোমল স্বর গা করি মা, করি মা হ্যাঁ তীব্র স্বর, এরপর পা থাকছে ধা থাকছে কোমল নি শুদ্ধ, শুধু কোমল নিটা এখানে ব্যবহার করা হবে না, তরিতে তরিতে থাকছে রে গা ধা, রে গা ধা কোমল আর তীব্র স্বর মা, নি শুদ্ধ হবে। তাহলে দেখো সা রে গা মা পা ধা নি সা, তাহলে এই গেল দশটি ঠাট। এই দশটি ঠাট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে কোনটি কোন রাগের উপর যাচ্ছে, তোমরা নিজেরাই ঠিক করতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। তাহলে এই গেল দশটি ঠাট। তাহলে বন্ধুরা তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো, আমি সহজভাবে তোমাদের বলার চেষ্টা করেছি, তোমরা দেখো কীভাবে কোনটা থেকে কোনটা বাদ দিলে কোনটা হচ্ছে, কোনটার সাথে কোনটা অ্যাড করলে কোনটা হচ্ছে, এভাবে টেকনিক করে মনে রাখার চেষ্টা করো, দেখবা খুব সহজে মনে থাকবে। তাহলে আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো গান নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।